বিসমিল্লাহির রহমানুর রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের ইসলাম বলে কি আর আমরা করি কি এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমরা আলোচনা করছিলাম ভায়োলেন্সের কথা, এ প্রসঙ্গে জঙ্গির হিংস্রতা এবং জঙ্গি মনোভাবের কথা বলছিলাম। বলেছিলাম আমাদের দেশে মানুষের যেন মানুষকে ভালোবাসা ভুলে যাচ্ছে, মানুষের মধ্যে বন্ধন ছিন্ন হচ্ছে, এটা একটা দিক ফ্যামিলি এবং সোশ্যাল দিকে। ন্যাশনাল লেভেলে আমরা লক্ষ্য করছি যে সেখানেও ভয় ভীতি হুমকি নানান রকমভাবে আমাদের জনজীবনে বিপর্যস্ত হচ্ছে। তো আমরা আজকে রিজনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে আমরা এটা বলবো। তার আগে ন্যাশনালে একটা কথা বলি, কিছুদিন আগে একটা সিরিজ অফ ইয়ে হয়েছিল, একটা বোমা এক্সপ্লোশন হয়েছিল, তো আমরা ওইখান থেকে শুরু করব। তবে তার আগে বলি, আজকে যে দুজন আমার সঙ্গে দেখছেন, এরা গত অনুষ্ঠানেও এদের প্রশ্ন আপনারা শুনেছেন, এদের উদ্বেগ আপনারা শুনেছেন। এরা হচ্ছে আবদুল্লাহ আল মামুন, জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড ফেলো বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আর আমার ভাই বসে আছেন ডক্টর মেহজাবিনেসা রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ডিরেক্টর বিবিএ প্রোগ্রাম সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তো আমরা ন্যাশনাল লেভেলে একটা জিনিস মনে আছে, ওই কথা যে এক গাদা বোমা এক্সপ্লোশন হলো, শাস্তি হলো। আমি কিন্তু আজ পর্যন্ত জানলাম না এবং নেশনের অনেক লোকে জানলো না, ওরা চেয়েছিল কি, ওরা কি জন্য এই কাজটা করলো। এটা কিন্তু এই জিনিসটা যদি না করি, এবং তাহলে তো আবার কিছু লোক ওই রকম করতে পারে। আমাকে তো বুঝতে হবে ওয়াই ডিড দ্য ডু দ্য থিংস দ্য ডিড। এটার জন্যে রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত না হয়, এটা না করেও এমন জিনিস ওদের যে ডায়েরি সেখান থেকে কিছু জিনিস আমার মনে হয় এটা রিলিজ করে জনগণকে বোঝানো উচিত এবং ওদেরকে জিজ্ঞাসা করা উচিত তোমরা এই কাজটা শাস্তির ব্যবস্থা করো। কারণ আমার এখনো মনে আছে ওদের মধ্যে একজন ইনজার্ড হয়ে গেছিলো, তাকে বোধ হয় পানি খেতে দিয়েছে, সে বলছে আপনি বাঁহাতে আমাকে পানি দিচ্ছেন। ওই জ্ঞানের নাড়িটা টনটন যে বাঁহাতে পানি দিতে হয় না, এটা হাদিসের এটা আছে। কিন্তু এ কথা কেউ তোকে ওকে বলেছে কিনা জানি না, যে তুমি যে একটু আগে একটা অ্যাডভোকেটকে যে তারপরে বোমা ফেললে, সেটা কি ধরনের মানবতা হলো? তুমি মানুষকে হত্যা করা, তোমার যদি বলে যে তোমার ডু ইউ হ্যাভ এনি স্যাংশনস, আজকে এই যে অনেক লোক বলে ইসলাম কায়েম করার জন্য এটা করছে ওটা করছে, আমি একটা কথা বুঝে পাই না যে আমাদের নবীজি যখন ইসলাম ধর্ম প্রচার করলেন নিজে এবং অন্যদের মাধ্যমে, সেই সময় যে পর্বত প্রমাণ বাধা ছিল, সেই বাধার চাইতে কি আমাদের এখনকার ইসলাম চর্চার মধ্যে বাধা বেশি না কম? এ তো কিচ্ছু না, নস্যি। তিনি কীরকম একটা বাধা অতিক্রম করেছেন, সেখানে হত্যা হয়েছিল, যখন মক্কা বিজয় হলো বললেন একটি শিশু একটু নারী যেন বিনা রক্তপাতে, সবাই ঘরের মধ্যে বন্ধ হয়ে গেছে, বলে কচুকাটা করে ফেলবে, নাথিং হ্যাপেন্ড। যারা যারা এই পত্রলিখা করতো তাদের তারা এসে বললো তোমার ইটস এ ম্যাটার অফ কনসিয়েন্স, যদি করতে চাও করো, তোমার ধর্ম ইজ এ রিলিজন ইজ এ ম্যাটার অফ কনসিয়েন্স অ্যান্ড ইউ ফ্রি, মদিনা কনস্টিটিউশন ছিল। তা আমি এটা বুঝি না যে সেই সময় উনি এত কষ্ট, ওনার পরে হলো অত্যাচার হলো, হিজরত করলেন, অনেক যুদ্ধও করতে হয়েছেন, কিন্তু একটা যুদ্ধ করেননি যতক্ষণ যুদ্ধ চাপিয়ে না দেওয়া হয়েছে। তা আমাদের এখানে কী জিনিস করতে চায়, এই আলোচনাটা কি আমরা করতে পারি না যে হোয়াট ডু দে ওয়ান্ট? তারা আসলে নিজেরাও ঠিক জানে কি না তারা আসলে কি চায়। স্যার আমার যেটা মনে হয়, তারা একটা বিভিন্ন চক্রের শিকার হতে পারে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার হতে পারে, কোনো তৃতীয় কোনো এইখানে আসছে একটা রিজিওনাল এন্ড ইন্টারন্যাশনাল। এই যে আফগানিস্তান, জি স্যার, এই আফগানিস্তানের আগে কিন্তু বিশ্বে এরকম অশান্ত ছিল না। তখন একটা যে কোল্ড ওয়ারের সময় ইডিওলজিক্যাল একটা ডিফারেন্স ছিল, আফগান আসলো, কিছু তালেবান গঠন করা হলো, যুদ্ধ হলো, তাদের অস্ত্র নিয়ে নিল, তাদের ট্রেনিংটা রয়ে গেল, অন্যান্য জায়গায় তারা অবিচার করার জন্য সেটা বললো, এই একটা জিনিস। আরেকটা জিনিস এই যে মিডল ইস্টে
যে জিনিসটা হচ্ছে, এইখানে একটা বুঝতে হবে যে আমি লোককে শাস্তি দিতে পারি, কিন্তু ওই যে কথা বললাম কেন করছে সেটা যদি আমি না করে বুঝি, রুট কজের মধ্যে যদি না যায় যে তাদের রিজিওনাল লেভেলে কেন হলো। আমি ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ লর্ড নোয়েল বেকার, ইউ ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ দ্য লিগ অফ নেশন, তারপরে তো ইউনাইটেড নেশন হলো। তো 1981 সালে লর্ড নোয়েল বেকারের সঙ্গে আমস্টারডামে একটা ডিনারে তার সঙ্গে কথা বলছিলাম। তো উনি, আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো তুমি তো সঙ্গে ছিলা সেই সময়, বললো আমি ছিলাম না, আমি কিং আব্দুল আজিজকে জিজ্ঞেস করলাম যে এইখানে এরা আসছে ইহুদিরা তোমরা কি বলো, কিং আব্দুল আজিজ আমাকে বললো আপনি কি বলছেন, এরা জ্ঞানী বিজ্ঞানী এত উন্নত, এরা যদি আমাদের পাশে আসে তাহলে এদের আমরা খুব উন্নত হব। কিন্তু প্রবলেম হলো যখন এই রেফিউজি প্রবলেমটা দেখা দিল, নিজের ঘরের মধ্যে আমি গৃহের বসে আমি পরবাসী, আমার ঘরের মধ্যে আমি করতে পারছি না, আমি এই জার্ডেনে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওই ব্যাংকে এই ব্যাংকে ঘুরে ঘুরে বেড়াই, এত বছর পরেও ইন্টারন্যাশনাল কমিউনিটির কি একটা দায়িত্ব নেই? এবং নেশনসগুলো, মুসলিম নেশনগুলো তো অন্তত বলতে পারে না, তাদেরকে একটা হোমল্যান্ড দিয়ে দাও, তোমরা শিখ, তোমাদের মধ্যে এত জ্ঞান বিজ্ঞান আছে তাদেরকে হেল্প করো, এবং কম হোক বেশি হোক তাদের যেগুলো আছে সেগুলো দিয়ে তাদেরকে একটা রাষ্ট্র গঠন করে দাও। তারপরে যদি কেউ বলে যে ইয়ে হচ্ছে ওখানে, তাহলে তারা বিশ্বের সাপোর্ট পাবে না, কারণ এটা, কিন্তু এটা একটা জেনুইন ডিমান্ড, এরকম অনেকগুলো জায়গায় জেনুইন ডিমান্ডস আছে, কিন্তু তারা তবুও বলবো অল সেড অ্যান্ড ডান ইসলাম, কিন্তু অনেক প্রোটেস্ট করার কায়দা আছে, অস্ত্র মানে ভায়োলেন্সকে কখনো এলাও করে না। যদি একটু অনুমতি দেন, মানে এই প্রসঙ্গে আমি স্পেসিফিক্যালি একটু জানতে চাচ্ছিলাম যে জিহাদ এবং ভায়োলেন্সকে আল কুরআন বা ইসলামের দৃষ্টিতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো ফাতনা ফ্যাসাদ যারা সৃষ্টি করে, এটা বলেছে একটা এক ধরনের ফাতনা ফ্যাসাদ, একটা লোক মারলো, এখানে বোমা মারলো, এখানে এটা করলো, এটা সুইসাইড বম্বিং করলো, মানুষ আতঙ্কিত হয়ে গেল, জনজীবন বিচ্ছিন্ন হলো, এর চেয়ে বড় ফাতনা ফ্যাসাদ আর কি হতে পারে? কিন্তু প্রোটেস্টে যারা করছে তারা তো মনে করছে যে আমরা শহীদ হয়ে যাচ্ছি ধর্মের জন্য, কিন্তু এটা শহীদ হয়ে যাচ্ছে তো এটার স্যাংশনটা কোথা থেকে আসে? কোরআন এবং হাদিস থেকে। তো কোরআন আর হাদিস থেকে আমাকে এই যে জিহাদের কথা যদি বলে, তো জিহাদের কথা হলো যে আমি সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আমার নাফস, আমি নিজে কন্ট্রোল করি, আর এমনিও যদি যুদ্ধে অংশগ্রহণ করি তো একটা কোজ থাকতে হবে, যুদ্ধটা হতে হবে কিসের জন্য? আমি কি আমার ইসলাম পালন করতে বাধাপ্রাপ্ত হচ্ছে? যদি অধিকাংশ লোক বলে বাধাপ্রাপ্ত হচ্ছে তাহলে সেটা অন্য কথা, বাধাপ্রাপ্ত হচ্ছে আমেরিকার মতো জায়গায়, অন্য জায়গায় লোকে রাস্তা করে নামাজ পড়ছে, এই এয়ারপোর্টে গিয়ে নামাজ পড়ছে, এখানে নামাজ পড়ছে, অন্য জায়গায় নামাজ পড়ছে, কই? আমি তো কোনো সময় দেখি না কোনো জায়গায় কেউ নামাজ পড়ছে দেশে, কার কেউ তাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, যদি বলে যায় যে কারো ইন্টারেস্ট, আমাদের ম্যাস ইন্টারেস্টগুলো নেগলেক্ট করছে দিনের পর দিন দিনের পর দিন, তারা একটা শ্রেণী বৈষম্য, অর্থনৈতিক অত্যাচার অন্য করছে, তার প্রোটেস্টের ভাষা আছে সমস্ত জায়গায়, যদি কালো মুখে কালো টেপ যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে সেটাও তো একটা ভাষা। এই যখন ইংরেজ দাঁড়ালো তখন তো একটা নন ভায়োলেন্ট একটা ক্যাম্পেইন হয়েছিল, হয় নাই? মানুষের মধ্যে সারা ভারতবর্ষ জেগে উঠেছিল না? এর মধ্যে একটা মিলিটেন্ট গ্রুপ ছিল যে তা না, মিলিটেন্ট গ্রুপও ছিল কিন্তু নন ভায়োলেন্ট গ্রুপ ছিল। আমরা সব প্রবলেমসে ডায়ালগের ওপরে কোনো বেশ নেই। আর একটা জিনিস আছে কেন হচ্ছে না, আই ডোন্ট নো ইফ ইউ এগ্রি, সেটা হলো এই যে আর্ম সেল, এটা লর্ড নোয়েল বেকার ওটাও বলেছিলেন, পৃথিবীর সমস্ত লোক যদি মনে করে আমরা শান্তি প্রতিষ্ঠিত করব, নিউক্লিয়ার আর্মস ডিলিমিট করব, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়, যারা আর্মস তৈরি করছে তাদের শান্তি বিঘ্নিত হবে। সুতরাং আর্মস ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি, এখানে যে কি বিলিয়নস অফ ডলার্স খরচ হয়, লর্ড নোয়েল বেকার একবার দেখালো, তো সেইটাই হচ্ছে কথা। মানে স্যার আপনার কথা আমরা যেটা বুঝতে পারলাম যে দের ইজ নো ওয়ে ফর ভায়োলেন্স ইন ইসলাম, না ভায়োলেন্স দিয়ে কারা, এটা এমন কোনো নাই, কিন্তু ডায়ালগ আছে,
ডায়ালগ আছে, শান্তিপূর্ণ ডায়ালগ, একবার না, দুবার না, হাজার হাজার বার ডায়ালগ দিয়ে মানুষের প্রোটেস্টের ভাষা আছে, মানুষকে জাগানোর ইয়ে আছে, তা মানুষ প্রোটেস্ট করতে পারে তার তার, কিন্তু খুব শান্তিপূর্ণভাবে সেই প্রোটেস্ট করা যেতে পারে। কিন্তু লোক লোককে এটা পৃথিবীতে এখন যেমন করছে ইন্টারন্যাশনালি, যাদের সার্কেল হয়ে গেছে, এটা আর্মস ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে পারে, কিন্তু নেশনদের শান্তি নয়। ইসলাম মানে শান্তি, আমরা যেন শান্তিতে থাকতে পারি, ভায়োলেন্স এবং মিলিটেন্সির ঊর্ধ্বে উঠে, সেই কামনা করে আমরা কোরআন হাদিস মেনে একটা উন্নত সুন্দর শিক্ষিত জীবনযাপন যদি আমরা করতে পারি, তাহলে শান্তি প্রতিষ্ঠার লোকে এগোতে পারি, তাহলে সেটাই হবে একটা বড় পদক্ষেপ। শান্তি প্রতিষ্ঠিত হোক বিশ্বের সর্বত্র, মানবতা প্রতিষ্ঠিত হোক, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।